হিউমিলিয়েশন শব্দের অর্থ অপমান। আন্তর্জাতিক ফুটবলে পাঁচ গোল খাওয়াকে সাধারণত হিউমিলিয়েশনই বলা হয়, যা যে কোনো দলের জন্য অপমানজনকই। আর যে দলের কাছে আগে দু গোলের বেশি খাওয়া হয়নি, তাদের কাছে পাঁচ গোল হজম করা অপমানের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অবস্থা এমনটাই। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিস্তিনের কাছে 5-0 গোলে উড়ে গেছে জামালতপুরা। অথচ ম্যাচের প্রথম 40 মিনিট প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করে বাংলাদেশ, তৈরি করে গোলের সুযোগও। তবে প্রথমার্ধের শেষ 5 মিনিট আর দ্বিতীয়ার্ধের প্রথম 5 মিনিট আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? এই 10 মিনিটে 5 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা বলেন, প্রথম গোলটি ম্যাচের টার্নিং পয়েন্ট। প্রথম 40 মিনিট আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই খেলেছি ফিলিস্তিনের মতো একটা দলের সঙ্গে, যা ছিল বেশ ভালো। কিন্তু প্রথমার্ধের শেষটা আমরা যেভাবে করেছি তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট। রক্ষণে ঝল তুলবে ফিলিস্তিন, এটা ভালো জানা ছিল বাংলাদেশ কোচের। তবে এভাবে ভেঙে পড়বে বাংলাদেশের রক্ষণ তা ভাবেননি স্প্যানিশ এই কোচ। আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে, কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই। হতাশা সঙ্গী হলেও ভুল থেকে শিক্ষা নিতে চান কাবরেরা। কোথায় ভুল হয়েছে সেটা এখন আমাদের বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন আমরা লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম 40 মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটি এখন আমাদের মূল কাজ। আগামী 26 মার্চ ফিরতি লেগে ঢাকায় আবারও মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ কি পারবে ফিলিস্তিনিকে রুখে দিয়ে 5 গোলের ক্ষতে প্রলেপ দিতে? রায়হান রাসেল, কালবেলা।